হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে চলে এসেছি একটা কাঁকড়া টকের রেসিপি নিয়ে। তোমরা কারা কারা কাঁকড়া টক খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি প্রথমে কাঁকড়াগুলোকে ভেঙে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ঘিটা ভালোভাবে বসে যায়। ঘি এবং কাঁকড়া আলাদা করে নিয়েছি, আর পাশে আমি দেখো কুমড়ো আর রাঙালু কেটে রেখেছি। আমার টকে কুমড়ো আর রাঙালু খেতে খুব ভালো লাগে, তাই আমি কেটে রেখে, তোমরা যদি দিতে চাও দিও, না দিতে চাইলে না দিও। এবারে আমি ফোড়ন হিসাবে লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো আর রাঙালুটা দিয়ে দিলাম। এবার লবণ দেবো। একটু হলুদ দেব, দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে ভেজে নেব আমি ভালো করে। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। সবজির সাথে কাঁকড়াগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যারা মনে করবে যে কাঁকড়াটা বেশি ভাজতে চায় তারা আলাদা করে কাঁকড়াটা আগে ভেজে নিতে পারো, তো আমি একসাথে দিয়ে দিলাম। সবজির সাথে কাঁকড়াটা আমি ভেজে নিলাম। এরপরে গুলে রাখা টক জল, তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম। এবারে টকের ঝোলটা ফুটে এলে তারপর ওর মধ্যে আমি একটু লবণ, তারপরে হচ্ছে চিনি। যদি যারা বেশি টক খাও তারা একটু কম চিনি, আগে তুমি তেঁতুলটা দেখে নিও, যদি বেশি টক হয় তাহলে একটু, যারা কম টক খাও তারা একটু বেশি করে চিনি দেবে, আর যারা একটু বেশি টক খাও তারা কম করে চিনি দিও। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, আর যারা বেশি টক খাও তারা 1 চামচ দিতে পারো। আমার টক হয়েছে। এরপরে আমি কী করবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা খুব ভালো হয় টকের মধ্যে। তো নামানোর 5 মিনিট আগে দেবেন, না হলে কাঁচা তেলের গন্ধটা থেকে যাবে। এখন আমার ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। হাই, বাই।